ନିଶ୍ଚୟ ଆଜ୍ଞା ଦେଖନ୍ତୁ ଏ ଆନ୍ଦୋଳନ ଆଜିକାର ନୁହଁ ଏଇଟା ଉଣେଇଶହ ତିଆାନବେ ମସିହାରେ ବି ଆନ୍ଦୋଳନ ହୋଇଥିଲା ଦୁଇ ହଜାର ଉଣେଇଶ ମସିହାରେ ବି ଆନ୍ଦୋଳନ ହୋଇଥିଲା ଗଣଧାରଣା ଅଠଚାଳିଶ ଦିନ ଗଣଧାରଣା ପରେ ଆମେ ଯାଇକରି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ସାକ୍ଷାତ କରିଥିଲୁ ତାଙ୍କର ବାସଭବନରେ ଇଏ ସିଏମ୍ଓ ଅଫିସରେ ଏବଂ ଗୋଟିଏ ସର୍ବଦଳୀୟ ପ୍ରତିନିଧି ମଣ୍ଡଳରେ ଆମେ ଥିଲୁ ଏବଂ ସେଠାରେ ମଧ୍ୟ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ ଏବେ ଏଥର ମାନ୍ୟବର ମନ୍ତ୍ରୀ ନିରଞ୍ଜନ ପୂଜାରୀ ସେ ଆସିକିରି ବାରରେ ଆମର ମିଟିଂ ହେଲା ବେଳକୁ ସେ କହିକରି ଗଲେ যে মুখ্যমন্ত্রী সাঁতু সা যদি মুখ্যমন্ত্রী সাড়ে তো কিছু হয়ে নতুন সে নবীন বাবু বিজু জনতা দলর সভাপতি সাখাৎ করাইলে এবং সেটার মধ্যে আগামী প্রক্রিয়ায় পদমপুর কু ঘোষণা করা সেই প্রতিশ্রুতি দিয়ে পঠাইলে যদি আমার কহবার তাৎপর্য হল যদি মাী আছেন যে কোড অফ কন্ডক্ট অঞ্চলবাসী আমি জানি কোড অফ কন্ডক্টে মুখ্যমন্ত্রী জাগি কোড অফ কন্ডক্ট সেভাবে ডাকবার কণ্লা যদি ডাকি নথে আন্দোলন আন্দোলন মার্গে চাল লোক বহু দিন দাবি করে আসছেন এবং এটা গোটে জষ্টিফাইড দাবি কারণ হল উনিশশো তেয়ানব্বরে যে জেলা পুনর্গঠন হলো সেই যে দাস কমিশন তা আগর রাজকিশোর দাস কমিশন যে রিপোর্ট তথ্য আধারে যে জোগ্রাফিকা ইকোনোমিক সোশিয়াল স্ট্রকচর কুনেকি কন্ডিশন কুইকি জিলা হব সে আধারে তো জিল্লা তের কিন্তু পদ্মপুর ভালিয়া গোটে চির মডি প্রকৃত আদিবাসী অধুষিত অঞ্চল কু সে বাদ দিয়াগেলা তো নিশ্চয় ভিতরে অসন্তোষ অই যে উনিশশো তিয়ানব্বই রু তশন্ধি আন্দোলন এইটা আজিকার আন্দোলন নুহ নিশ্চয় আজ্ঞা দেখুন যেতে অসন্তোষ জনআক্রোশটা যেতে বহু মাত্র তাই সাধারণ লোক পাখরে গণতা পদ্ধতি রোটি মাত্র প্রতিবাদ করার উপায় অনেক সেটা হল ভোট এবং সেই ভোট মাধ্যমে সেপারে কারণ হ্যাঁ সরকারি দল পাখরে বড় বড় পাখে সাধারণ গৃহ জনতা তো সে তা শক্তি জাহির করে পাবনা তে গণতান্ত্রিক প্রক্রিয়ার যা লোক অসন্তোষ প্রতিফলন করতে সেটা হচ্ছে তাঁর মানে প্রতিভা হয়ে থাকে ভোট মাধ্যমে ষতি বার বসলে আমার কাল ঝারবরে র্যাল অ জিলাপ এবং আগামী দিনের বিভিন্ন সংগঠন আসারণা দেবে এবং তা পর মিটিং ডকা হইছি তো এই প্রক্রিয়া চাল কারণ হল অঞ্চলবাসী বর্তমান যা আমার অসুবিধা রাজ্য সদর মহকুমা ঠার যে দূরের রু বিভিন্ন স্কিম রু বঞ্চিত আ যে লোক মান পাশে কোণী জীবন ধারণ জীবিকা করবার কিছু মাধ্যম নাই মার্কেট যেমনি মানে চলুছে যে প্রকার সমস্ত গোটিয়ে দাবি যে পদমপুর কিলা ঘোষণা করা যাও। এবং যদি আমি এই দাবি আন্দোলন চাল এবং বৃহত্তর হব